सुप्रिय शिक्षार्थी सकल के आंतरिक अभिनंदन जानाच्छि एकेएमएस अनलाइन क्लासेर पक्ष थेके। आमी रूपा सरकार, सहकारी शिक्षक, अफरोज खान मॉडल स्कूल। आमी आज के एसेछि हिंदू धर्म ओ नैतिक शिक्षा क्लास निये चतुर्थ श्रेणीर जन्य। एखन आमार चतुर्थ श्रेणी जारा छोटो छोटो शिक्षार्थीरा रयेछो तारा सकलेई बई खाता कलम निये बसे पड़ो एबं তোমাদের কাছে আমি জানতে চাইবো আমি গত ক্লাসে তোমাদের কি পড়িয়েছিলাম বলো তো। আমরা পূর্বের ক্লাস নিয়ে আজকে একটু কথা বলি, জেনে নেই যে পূর্বের ক্লাসটা সম্পর্কে তোমাদের কতটুকু ধারণা ছিল কিংবা আছে। পূর্বের ক্লাসে আমরা পড়েছি ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ সম্পর্কে। ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে কী ছিল বলো তো? প্রথম পরিচ্ছেদে ছিল প্রতিজ্ঞা রক্ষা সম্পর্কে একটি গল্প। প্রতিজ্ঞা রক্ষা সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা পরিশেষে প্রতিজ্ঞা রক্ষার যে নৈতিক শিক্ষাটি ছিল সেটি সম্পর্কে আমরা খুব ভালোভাবে জেনেছি। প্রতিজ্ঞা শব্দের অর্থ কী ছিল? প্রতিজ্ঞা শব্দের অর্থ ছিল কথা দেয়া বা শপথ করা। এখন আমরা আজকে পড়ব ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে। এখন তোমরা যদি বইটি নিয়ে বসে পড়ো তাহলে দেখবে যে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের 45 নং পৃষ্ঠায় আমরা কি দেখতে পাই। 45 নং পৃষ্ঠায় যা রয়েছে সেটা হচ্ছে গুরুজনের ভক্তি। আমরা এখন পড়ব গুরুজনের ভক্তি সম্পর্কে। আমরা প্রথমে জানব আমাদের গুরুজন কারা এবং তারপরে আমরা জানব গুরুজনের ভক্তি সম্পর্কে একটি উপাখ্যান। এখন চলো আমরা জেনে নিই যে আসলে গুরু শব্দের অর্থ কী। গুরু শব্দের সাধারণ অর্থ হচ্ছে যিনি সম্মানে ও বয়সে বড়। যিনি সম্মানে ও বয়সে বড় তিনি হচ্ছে আমাদের গুরুজন। তাহলে সাধারণ অর্থে কী বোঝায় বলো তো? যারা আমাদের থেকে বয়সে বড় তারাই হচ্ছে আমাদের গুরুজন। এখন তোমাকে গুরুজন খুঁজে বের করতে হলে কিন্তু বাইরে যেতে হবে না, তোমার পরিবারেই তোমার গুরুজন রয়েছে। যেমন আমরা প্রথম গুরুজন হিসেবে আমরা কাকে ধরব? আমাদের পিতা মাতাকে। এবং দ্বিতীয় গুরুজন হচ্ছে আমাদের বড় ভাই কিংবা বোন। এবং তারপরে যদি আমরা দেখি আমাদের পরিবার যদি একান্নবর্তী হয় আমরা সেখানে কাকা কাকিমাকেও দেখতে পাই, আমরা জ্যাঠা জেঠিমাকেও দেখতে পাই এবং আমরা দাদু ঠাকুমা দিদা ওনাদেরকেও দেখতে পাই। ওনারা প্রত্যেকে হচ্ছে আমাদের জন্য গুরুজন। গুরুজন আমাদের জন্য কী করে থাকেন? মঙ্গল কামনা করে থাকেন এবং ওনারা আমাদেরকে কী করে থাকেন? জ্ঞানের আলোও দিয়ে থাকেন। আমরা শুধু আমাদের পরিবার থেকে শুধু আদর স্নেহ যত্ন পাই না, আমরা বিভিন্ন ধরনের শিক্ষাও লাভ করে থাকি। এখন দেখো আমরা এই যে গুরুজন সম্পর্কে বললাম, আমরা কিন্তু এখানে 5 জন বিশেষ গুরু সম্পর্কেও জানব। দেখো তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে যে আমাদের 5 জন বিশেষ গুরু রয়েছেন। আমাদের 5 জন বিশেষ গুরু কারা রয়েছেন? আমাদের 5 জন বিশেষ গুরুর মধ্যে প্রথমে আমরা যাকে দেখতে পাই পিতামাতা। প্রথমে আমরা কি পিতামাতা দেখতে পাই? পিতামাতা হচ্ছে আমাদের গুরুজন। এই যে আমাদের পিতামাতা গুরুজনের মধ্যে আমাদের বইয়ে লেখা রয়েছে যে পিতামাতা হচ্ছে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। কেন বলা হয়েছে? দেখো মাতা আমাদের জন্মদান করেছেন, উনি আমাদের লালন পালনও করছেন, আমাদের শিক্ষাও দিচ্ছেন। পিতা আমাদের লালন পালন করছেন এবং আমাদের বড় করে তুলছেন। তাহলে আমাদের প্রথম গুরুজন হিসেবে আমরা কাকে দেখব? আমাদের পিতামাতাকে দেখব। এখন যদি আসি যে আমরা দ্বিতীয় গুরুজন হিসেবে কাকে দেখছি, দ্বিতীয় গুরুজন হচ্ছেন আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা। তোমরা যেহেতু অনেক ছোট, জ্যেষ্ঠ ভ্রাতা শব্দটির অর্থ হয়তো বা বোঝো না যে আসলে জ্যেষ্ঠ ভ্রাতা কী। জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছে আমাদের বড় ভাই। জ্যেষ্ঠ ভ্রাতা আমরা কাকে বলবো? বড় ভাইকে বলবো। এখন আমরা কখন জ্যেষ্ঠ ভ্রাতা সম্পর্কে ভালো কিছু জানবো? দেখো তো পিতা মাতার অবর্তমানে যিনি আমাদের লালন পালন করেন, যিনি আমাদের দেখাশোনা করেন, আমরা যার কথা মেনে চলব, আমরা যার আদেশ উপদেশ সর্বদা আমাদের পাথেয় মনে করব, তিনি হলেন জ্যেষ্ঠ ভ্রাতা। তাহলে আমরা দ্বিতীয় গুরুজন হিসেবে কাকে দেখি? আমাদের জ্যেষ্ঠ ভ্রাতাকে দেখি। এখন আমরা তৃতীয় গুরুজন হিসেবে আমাদেরকে দেখব
শিক্ষক। শিক্ষক আমাদের জন্য কী করেন? তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানো যে শিক্ষক আমাদের জন্য কী করেন। শিক্ষক আমাদের জ্ঞানের আলো দেন, শিক্ষক আমাদের জ্ঞানের আলো দেন এবং কোনটি ভালো কোনটি মন্দ এবং আমরা কিভাবে চলবো সেই জ্ঞানের আলো বিকাশের জন্য ওনারা আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করেন এবং আমরা সত্য বলবো, সৎ পথে চলবো সেই শিক্ষাও কিন্তু আমরা শিক্ষকগণের কাছ থেকেই পেয়ে থাকি। এখন শিক্ষক যে আমাদের জীবনের মঙ্গল কামনা করেন, আমরা আমাদের জীবনকে কীভাবে সুন্দর করব, আমরা আমাদের জীবনকে কীভাবে আলোকিত করব, সেই সমস্ত যে বিষয়গুলো আছে এবং আমরা কোন কোন বিষয়ের গুণের কিংবা অধিকারী হলে আমাদের জীবনের চলার পথ আরও সুন্দর হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে শিক্ষকগণ আমাদের সঙ্গে আলোচনা করে থাকেন। এবং পরিশেষে আমরা জানব যে দীক্ষাদাতা। দীক্ষাদাতা আমাদের জন্য কী করেন? দীক্ষাদাতা আমাদের মন্ত্র দান করে থাকেন, দীক্ষাদাতা আমাদের মন্ত্র দান করে থাকেন এবং দীক্ষাদাতার যে আমাদের বিভিন্ন ধরনের আদেশ উপদেশ দিয়ে থাকেন, আমরা যে সৎ পথে চলবো, আমরা আমাদের জীবনের আমাদের দীক্ষাকে কীভাবে কাজে লাগাবো এবং সেই দীক্ষাদানের মাধ্যমে কোনটি ধর্ম কোনটি অধর্ম, আমরা সর্বদা নিজেকে সৎ পথে চালিত করবো, সৎ পথে চালিত করার জন্য আমাদের কী কী ভূমিকা জীবনে রয়েছে, আমরা সর্বদা সত্য কথা বলবো, আমরা কখনো অন্যায়ের পক্ষে যাব না, সবসময় আমরা ন্যায় পথে চলবো, সেই ধরনের শিক্ষাগুলো কিন্তু আমাদের দীক্ষাদাতা দিয়ে থাকেন। তাহলে এই যে আমরা পাঁচজন বিশেষ গুরু সম্পর্কে যে জানলাম, পাঁচজন বিশেষ গুরু আমাদের জন্য কী করে থাকেন? পাঁচজন বিশেষ গুরু আমাদের জন্য শুভকামনা করে থাকেন, আমাদের জন্য মঙ্গল কামনা করে থাকেন। এই যে ওনাদের মঙ্গল কামনা, আমাদের জন্য সর্বদা চিন্তা করা, ভালো চিন্তা করা, শুভকামনা করা, এই ধরনের আশীর্বাদগুলো হচ্ছে আমাদের জীবনের একমাত্র পাথেয়। আমরা গুরুজনের আশীর্বাদ ছাড়া কখনোই আমরা জীবনে সাফল্য অর্জন করতে পারি না। যখন তোমরা পরীক্ষা দিতে আসো স্কুলে, তখন কী করো তোমরা? তোমাদের মা বাবা দাদু ঠাকুমা যদি থাকে বাসায়, প্রণাম করে আসো না? তো আমরা কী করি তখন? আমরা গুরুজনের থেকে আশীর্বাদ নিই। এই যে গুরুজনের আমাদের প্রতি যে আন্তরিকতা, আমাদেরকে যে ওনারা বিভিন্নভাবে প্রার্থনা আশীর্বাদের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করে তোলেন, গুরুজন না থাকলে হয়তো আমরা সে আশীর্বাদটুকু পেতাম না। কাজে আমরা সবসময় মনে করি আমাদের জীবন গঠনের জন্য গুরুজনের আশীর্বাদ এবং গুরুজনের যে ভক্তি করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাজেই আমি বলবো যারা ছোট আছো, ছোট থেকে আমরা আস্তে আস্তে বড় হব, আমরা এইটাই বোঝার চেষ্টা করব যে আসলে গুরুজনের ভক্তি করার যে বিষয়টি রয়েছে সেটি অনেক গুরুত্বপূর্ণ। গুরুজনের ভক্তি করলে আমরা সবসময় যা দেখতে পাই যে তাদের আশীর্বাদ আমাদের অনেক কাজে লাগে। এখন আমরা গুরুজনের আশীর্বাদ সম্পর্কে কিংবা গুরুজনের ভক্তি সম্পর্কে তোমার পাঠ্যবইয়ে রয়েছে সে উপাখ্যানটি আমরা পড়বো, তোমরা পাঠ্য বইয়ের দেখো 52 নং পৃষ্ঠায় রয়েছে আরুণির গুরু ভক্তি। আমরা এখন পড়বো আরুণির গুরু ভক্তি সম্পর্কে। দেখো আমরা আরুণির গুরু ভক্তি সম্পর্কে আমরা কী কী জানতে পারি, দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেখো অনেককাল আগের কথা, অনেককাল আগে, কিন্তু অনেককাল আগে ছাত্ররা যখন গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করত, তখন সেই সময়ে আমরা যা দেখতে পাই যে আচার্য কিংবা শিক্ষক থাকতেন শিক্ষাদান করার জন্য। আচার্য শিক্ষক কী করতেন? শিক্ষাদান করতেন। সেই সময়কারই কথা বলছি, সেই সময়কারই ধম্ম নামে একজন আচার্য শিক্ষক ছিলেন এবং তার তিনজন শিক্ষার্থী ছিল। তিনজন শিক্ষার্থীকে একজন হচ্ছেন আরুণি, উপমন্যু ও বেদ। তিনজন শিক্ষার্থী হল আরুণি, উপমন্যু ও বেদ। তাহলে ঋষি ধম্মের তিনজন শিষ্যের নাম কি আমরা পড়ে ফেললাম? আরুণি, উপমন্যু ও বেদ। এখন দেখো যে একদিন খুব বৃষ্টি হচ্ছে,
আর গুরু আরুণীকে ডেকে বললেন, জমি থেকে জল বেরিয়ে যাচ্ছে, তুমি গিয়ে জমির আল বেঁধে এসো। এখন তোমরা হয়তোবা বুঝতে নাও পারো যে আসলে জমির আল কাকে বলে। একটি জমির সঙ্গে যখন আরেকটি জমি যুক্ত হয় তখন কিন্তু মাঝখানে কিছুটা মাটি দেয়া থাকে, সেই মাটি যখন সরে যায় তখন সরে যাওয়ার ফলে কী হয়েছিল, জমিতে জল ঢুকে যাচ্ছিল। তখন গুরু আরুণীকে বললেন যে জমির আল বেঁধে এসো, কিন্তু অনেক চেষ্টা করেও জল আটকাতে পারছিল না। আরুণী অন্য কোনো উপায় খুঁজেও পেল না, শেষে নিজেই ভাঙা আলের উপর শুয়ে পড়ল। জল বেরিয়ে যাওয়া বন্ধ হলো, এদিকে সূর্য ডুবে গেছে, চারদিক অন্ধকার হয়ে আসছে, কিন্তু আরুণী ফিরছে না। গুরু ধুম্ব চিন্তিত হয়ে তিনি সঙ্গে গেল দুই শিষ্য উপমন্যু ও বেদ। গুরু জমির কাছে গেলেন, উচ্চস্বরে ডাক দিয়ে বললেন, বৎস আরুণী তুমি কোথায়? তাহলে গুরু কিভাবে আরুণীকে ডাকলেন যে বৎস আরুণী তুমি কোথায়? গুরুর ডাক শুনে আরুণী বলল, গুরুদেব আমি এখানে জমির আলে শুয়ে আছি। গুরু বললেন, উঠে এসো। আরুণী গুরুর কাছে এসে তাকে প্রণাম করল। আরুণী গুরুর কাছে এসে কী করল, তাকে প্রণাম করল। তারপর সমস্ত আরুণীর কথা শুনে গুরু খুব খুশি হলেন। তিনি তাকে গুরু ভক্তির জন্য আশীর্বাদ করলেন, বললেন তোমার সমস্ত বিদ্যা অর্জিত হবে, ফিরে যাও, আল থেকে উঠে এসেছ তাই তোমার নতুন নাম হবে। জমির আল থেকে উঠে আসার কারণে আরুণীর নতুন নাম হয়েছে পে। আরুণী নিজের দেশ পাঞ্চালে ফিরে গেলেন। আরুণীর গুরুভক্তি সম্পর্কে আমরা এখন জানলাম, এখন আমরা পড়ব যে আরুণীর গুরুভক্তির নৈতিক শিক্ষা সম্পর্কে। দেখো আরুণীর গুরুভক্তির নৈতিক শিক্ষাটি অনেক সুন্দর করে দেওয়া আছে। এই গল্প থেকে আমরা এই নীতি শিক্ষা পাই যে গুরুজনকে ভক্তি করতে হবে। গুরুজনকে কী করতে হবে, ভক্তি করতে হবে, তাদের আদেশ শ্রদ্ধার সঙ্গে পালন করতে হবে। ভক্তি ছাড়া জীবন করলে তাতে সফল হওয়া যায়, আর যথার্থ ভক্তি করলে গুরুজনেরাও খুশি হন, তখন তারা প্রাণ ভরে আশীর্বাদ, তাতে শিষ্যের মঙ্গল হয়। তাহলে আমরা কি দেখলাম বলতো, যে আমাদের মঙ্গল হয়। আমরা আরুণীর যে উপাখ্যানটি পড়লাম, উপাখ্যানের নৈতিক শিক্ষাটি আমরা খুব ভালোভাবে পড়ব, কারণ আরুণীর যে গুরুভক্তির যে নৈতিক শিক্ষাটি রয়েছে তা যদি তুমি যথার্থভাবে তোমার জীবনে পালন করো তাহলে তোমার জীবন হবে অনেক সুন্দর এবং সৌভাগ্যমণ্ডিত। দেখো শ্রদ্ধার সঙ্গে গুরুজনের ভক্তি কিংবা গুরুজনের কথা পালন করতে হবে। এখন আমরা যে এই মাত্র যে আমরা পড়ে শেষ করলাম যে আরুণীর গুরুভক্তি সম্পর্কে উপাখ্যানটি আমরা পড়লাম, এখান থেকে যদি তোমাকে কিছু ছোট ছোট প্রশ্ন করা হয় যে আচার্য শিক্ষকের নাম কী ছিল, বলতে পারবে না? আচার্য শিক্ষকের নাম ছিল ধম্ম। এবং আচার্য শিক্ষকের কয়জন শিষ্য ছিলেন? তিনজন শিষ্য ছিলেন, এবং তিনজন শিষ্যর নাম হচ্ছে আরুণী, উপমন্যু, বেদ। এখন তোমাকে যদি আরেকটিও ছোট প্রশ্ন করা হয় যে গুরু আরুণীকে কী করতে বললেন, তখন প্রশ্নের উত্তর হবে এটা যে গুরু আরুণীকে জমির আল বাঁধতে বললেন। তাহলে আরুণীর ফিরতে দেরি হলো কেন? কারণ আরুণী জমির আলে শুয়েছিল বলে। এখন আরেকটি প্রশ্ন যদি তোমাকে করি যে আরুণীর নতুন নাম উদ্দালক হলো কেন, বলতে পারবে না তোমরা যে আরুণী জমির আল থেকে উঠে এসেছে বলে আরুণীর নতুন নাম উদ্দালক হলো? আমরা আরুণীর গুরুভক্তি সম্পর্কে জেনেছি, আমরা আমাদের পরিবারের পিতা মাতার ভক্তি সম্পর্কে জানলাম, আমরা জ্যেষ্ঠ ভ্রাতা সম্পর্কেও জানলাম, আমরা শিক্ষক সম্পর্কেও জেনেছি, এবং পরিশেষে আমরা দীক্ষাদাতা সম্পর্কেও জেনেছি। এখন আমার মনে হয় যে এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে, কিংবা এখান থেকে যদি মনে হয় যে তোমাদেরকে আমি আমার নিজের মতো করে প্রশ্ন দেব, তোমরা নিজের মতো করেই তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই অবশ্যই দিতে পারবে। আমি আবারও বলবো যে তোমাদের পাঠ্য বইয়ের যে সকল শূন্যস্থানগুলো রয়েছে সবগুলো তোমরা পড়বে। আমরা পাঠ্য বইয়ে আমাদের যে সকল ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সবসময় পড়ার চেষ্টা করবো, আয়ত্তে রাখার চেষ্টা করব। এখন আমি তোমাদের দুইটা ছোট প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা খাতায় ঝটপট লিখে ফেলো।
দেখো, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে গুরু শব্দের সাধারণ অর্থ কী? গুরু শব্দের সাধারণ অর্থ কী? পঞ্চগুরু বলতে কাদের বোঝানো হয়েছে? পাঁচটি বাক্যে লেখো। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আরুণির নাম উদ্দালক হলো কেন, এবং আরুণির গুরু ভক্তির গল্প থেকে তুমি কি নীতিশিক্ষা পেলে তা পাঁচটি বাক্যে লেখো। আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্নগুলো অনেক বেশি সহজ হয়েছে, কারণ তোমরা আরুণির গুরুভক্তির যে উপাখ্যানটি এটি খুব ভালো করে পড়েছ, এবং গুরুভক্তি সম্পর্কেও তোমরা খুব ভালোভাবেই জেনেছ। এখন তোমরা অনেক সহজভাবে আরুণির গুরুভক্তির যে উপাখ্যানটি তাও লিখতে পারবে, এবং গুরু শব্দের সাধারণ অর্থ এবং পঞ্চগুরু সম্পর্কে যে আমরা একটু আগে পড়লাম, আমরা যে আয়ত্ত করলাম যে পঞ্চগুরু কাদের বলা হয়, পঞ্চগুরু কারা, এবং পঞ্চগুরুর আমরা যে সমস্ত কথা জানলাম যে পঞ্চগুরু আমাদের জন্য কীভাবে মঙ্গল কামনা করে থাকেন, আমরা সেগুলো পাঠ্য বই অনুসারে না শুধু তুমি তোমার নিজের মতো করে পাঁচটি বাক্যে লিখবে। এবং পাঁচটি বাক্যে লেখার ধরনটি আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা যখন গুরু শব্দের সাধারণ অর্থ কী এটি লিখবে, এটি লিখার পরে তোমাদের প্রশ্নের উত্তরটা হবে এমন যে পঞ্চগুরু বলতে কাদের বোঝানো হয়েছে তা পাঁচটি বাক্যে দেওয়া হলো। এভাবে লিখে তুমি 1, 2, 3 করে এভাবে পাঁচটি বাক্য লিখবে, এবং পাঁচটি বাক্য লিখার পরে তুমি সবিশেষ যা লিখবে তা উপসংহারের মতো করে লিখবে যে এই পঞ্চগুরু আমাদের জন্য সবসময় শুভ এবং মঙ্গল কামনা করে থাকেন। এই হলো আমাদের প্রথম প্রশ্নটা আমরা কীভাবে লিখবো। এখন আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে লিখবো, দেখো যে আরুণির নাম উদ্দালক হলো কেন। আমরা তো একটু আগেই পড়েছি যে আরুণির নাম কেন উদ্দালক হলো, কারণ আরুণির জমি থেকে উঠে এসেছে বলে আরুণির নাম উদ্দালক হলো। এখন আরুণির গুরু ভক্তির গল্প থেকে তুমি কী নীতি শিক্ষা পেলে তা পাঁচটি বাক্যে লিখো। তুমি উপরে লিখবে যে আরুণির গল্প থেকে আমরা যে নীতিশিক্ষা পেলাম তা পাঁচটি বাক্যে নিচে বর্ণনা করা হলো কিংবা নিম্নে দেওয়া হলো। এরকম লিখে তোমরা 1, 2, 3, 4, 5 করে পাঁচটি বাক্য লেখার পরে সবিশেষ তোমরা নিচে লিখবে যে গুরু ভক্তি আমাদের জীবনের অন্যতম, এবং গুরুভক্তির ফলে আমরা আমাদের জীবনকে আরও সাফল্যময় করে তুলতে পারব। এভাবে আমরা যখন পাঁচটি বাক্য শুরু করব তার আগে আমরা সুন্দর করে ছোট্ট করে লিখব, এবং পাঁচটি বাক্য যখন শেষ হয়ে যাবে তখনও তুমি একটা ছোট্ট 1, 2 লাইন করে তুমি এভাবে দিলে। এখন তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ো, তোমরা আগামীতে পঞ্চম শ্রেণীতে উঠবে, তখন তোমাদের যে কাঠামোবদ্ধ প্রশ্নগুলো হবে, কাঠামোবদ্ধ প্রশ্নের যে উত্তরগুলো হবে সেগুলো অনেক সাবলীলভাবে তোমাকে উপস্থাপন করতে হবে, এবং প্রতিটা প্রশ্নই তোমাকে একটি পৃষ্ঠায় খুব সুন্দর করে লিখতে হবে, পরিচ্ছন্ন করে লিখতে হবে। কাজে আমাদের ক্লাস 4 থেকেই তৈরি হতে হবে যে আমরা ক্লাস 5 জন্য আমরা কিভাবে লিখবো। কাজেই তোমাদের এই লেখাটা এই সুন্দর করে যে আয়ত্ত করার বিষয়টি তোমরা কিভাবে কতটুকু বুঝলে তা যদি তোমরা এখন থেকে চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। এখন আরুণির গুরুভক্তির যে গল্পটি পড়লাম, আরুণির গুরুভক্তির গল্পের যে নীতিশিক্ষাই বলো, আর আমরা গুরুভক্তি সম্পর্কে আমরা যতটুকুই জেনেছি তা সম্পর্কে যদি বলো তাহলে সবিশেষ আমি একটি কথাই বলবো যে গুরুভক্তির প্রয়োজনীয়তা আমাদের জীবনেও, আমরা যারা বড় হয়েছি আমাদের সবার জীবনেই যে গুরুভক্তির প্রয়োজনীয়তা নিয়ে আমরা বড় হয়ে গেছি বলে যে আমরা গুরুজনকে ভক্তি করবো না তা কিন্তু নয়, কেবলমাত্র ছোটরাই যে গুরুজনকে ভক্তি করবে তাও কিন্তু নয়। আমরা সবসময়, আমরা যখন যে অবস্থায় আছি না কেন, আমরা সবসময় গুরুজনের ভক্তি করব। গুরুজনের ভক্তির যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু অনস্বীকার্য। আমাদের সবসময় বড়দের থেকে আশীর্বাদ নিতে হবে, বড়দের আদেশ উপদেশ আজ্ঞা অবশ্যই পালন করতে হবে, এবং শিক্ষক যিনি আমাদের জ্ঞানের আলো দেন, আমরা তো শিক্ষকের আদেশ উপদেশ কিংবা ওনাদের যে জ্ঞান সেই জ্ঞান ছাড়া তো আমরা বড় হতে পারবো না, চলতে পারবো না। আমাদের চলার জন্য, আমাদের জীবন ধারণের জন্য অবশ্যই আমাদের কতগুলো আদেশ উপদেশ মেনে চলতে হবে, এবং যিনি আমাদের দীক্ষাও দান করেছেন সেই দীক্ষাদাতার থেকেও আমরা বিভিন্ন ধরনের মন্ত্র জানতে পারি, আমরা কীভাবে সৎ পথে চলবো আমরা সেটাও জানতে পারলাম, আমরা ধর্ম অধর্ম পথে কীভাবে চলবো আমরা সেটাও জানলাম, কোনটা নীতি কিংবা অনৈতিক এই সমস্ত বিষয়গুলো আমরা দীক্ষাদাতার থেকে জানতে পারি। তো আমাদের যে প্রতিনিয়ত যে আমাদের জীবন ধারণের জন্য যে আমরা গুরুজনের ভক্তি কিংবা গুরুজনের আদেশ উপদেশ মেনে চলা এটা একদম অনস্বীকার্য,
তোমাকে গুরু ভক্তির সম্পর্কে যে বিষয়গুলো কিংবা তোমার পাঠ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলোই যদি তুমি পড়ো, ভালো করে আয়ত্তে আনার চেষ্টা করো, তাহলে তোমার জন্য অবশ্যই মঙ্গলজনক হবে। আর আমরা অবশ্যই আমাদের বাসায় বাবা মা রয়েছেন, আমাদের বড় ভাই রয়েছেন কিংবা বোন রয়েছেন, আমরা তাদেরকে সম্মান করব, আমরা তাদের আদেশ উপদেশ মেনে চলার চেষ্টা করব। এবং আমি এটাই আশা করি যে আমাদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে আমরা খুব ভালোভাবে জেনেছি। যে কোনো ধরনের প্রশ্ন করলে আমি আশা করি যে তোমরা এই ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে খুব ভালো করে লিখতে পারবে। আর একটা কথা হচ্ছে যে যতদিন পর্যন্ত আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমাদের স্কুল না খুঁজছে, ততদিন পর্যন্ত আমাদের পড়াশোনাটা এভাবেই চালিয়ে যেতে হবে। অনলাইন ক্লাসটা তোমরা দেখবে, বাসায় তোমরা ভালো করে পড়াশোনা করবে, আর সবশেষে তোমরা যা করবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেই হবে। আমরা সুস্থ থাকার জন্য কী করব? আমরা সুস্থ থাকার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, ভালো ভালো খাবার খাবো, অবশ্যই বাবা মার কথা শুনতে হবে, বাবা মার আদেশ উপদেশ অবশ্যই মেনে চলবে। এবং আমরা অবশ্যই স্কুল খোলার পরে চেষ্টা করব তোমরা যেভাবে যা আয়ত্ত করেছো অনলাইন ক্লাসের মাধ্যমে সবগুলো আমরা যাচাই করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, শুভকামনা রইলো।